নমস্কার, আমি সীমা, শুরু করছি চ্যানেল বাংলার সংবাদ। ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে মারধর না করে পুলিশের হাতে তুলে দিয়ে নজির গড়ল জনতা। মঙ্গলবার জলপাইগুড়ি শহর লাগোয়া বাহাদুর গ্রাম পঞ্চায়েতের মুন্সিপাড়ার ঘটনা। ওই মহিলার বাড়ি মোহিতনগরের ডাঙ্গাপাড়া এলাকায়। জনতার এমন আচরণ প্রত্যক্ষ করে কোতোয়ালি পুলিশের দাবি, তাদের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার কাজে লেগেছে। সেজন্য গণপিটুনির মতো ঘটনা না ঘটিয়ে ভীত সন্ত্রস্ত ওই মহিলাকে জল খাওয়ালেন গ্রামবাসীরা। এদিন বাহাদুর জিপির মুন্সিপাড়াতে ওই মহিলা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল বলে দাবি গ্রামবাসীদের। এছাড়াও ওই মহিলা শিশুদের ডাকাডাকি করছিল বলে অভিযোগ তাদের। মহিলার চেহারা ও কথাবার্তা শুনে গ্রামের সকলের তাকে সন্দেহজনক বলে মনে হয়। এরপরই মহিলাকে ঘিরে ধরে গ্রামবাসী। তবে সব জায়গায় যখন গুজবে কান দিয়ে ছেলে ধরার সন্দেহে গণপিটুনির আকছার ঘটনা ঘটছে, তখন এখানে তেমনটি ঘটল না। গ্রামবাসীরা মহিলাকে মারধর না করে আটকে রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানা থেকে পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছেন, নতুন আইন পাশ হয়েছে, যে বা যারা গণপিটুনির ঘটনা যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ। জেলা জুড়েই এ প্রচার চলছে, আর সে কারণেই এই গ্রামের কেউই মহিলার গায়ে হাত দেননি। জিজ্ঞাসাবাদের ফলে জানা গেছে, এই মহিলার বাড়ি মোহিতনগরের ডাঙ্গাপাড়াতে। তার নাম কল্পনা দাস, বয়স আনুমানিক 50 বছর। তিনি ওই এলাকায় ব্যাংকের কাজ করাতে গিয়েছিলেন। উনি সুস্থ রয়েছেন, তাকে তার পরিবারের হাতে তুলে দেবে পুলিশ। একজন মহিলা কল্পনা দাস, উনি আপনার ওই ডাঙ্গাপাড়া মোহিতনগরের বাড়ি, উনি এলোমেলোভাবে ঘোরাঘুরি করছিলেন বাহাদুরে। তো ওখানকার লোকজন খুব সচেতনভাবে আমাদেরকে ওনাকে বসিয়ে রেখে আমাদেরকে খবর দেন এবং আমরা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসি। এখন তো বাড়ির লোককে আমরা তুলে দেবো। পুলিশের যে প্রচার, সে প্রচারটা কাজে লেগেছে কি মনে করছেন? হ্যাঁ, এটা আমাদের তো এসপি সাহেবের নির্দেশে আমরা সব জায়গাতে এই প্রচার করছি এবং লোকজন খুব সচেতন। বেআইনিভাবে বালি তোলার অভিযোগে বালি বোঝাই দুটি ছোট ট্রাক বাজেয়াপ্ত করলো কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ, সদর ব্লকে সোভারহাট ও কোনপাকড়ি এলাকা দিয়ে যাওয়া যমুনা নদী থেকে বেআইনিভাবে ছোট ট্রাকে বালি তোলা হচ্ছিল। হঠাৎই পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাড়ি চালক পালিয়ে যায়। পুলিশ নদী থেকে দুটি ছোট ট্রাক বাজেয়াপ্ত করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। গাড়ির মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ। বাজেয়াপ্ত করা গাড়ি দুটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার জানিয়েছেন, গাড়ির চালক পলাতক। পুলিশ গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে। বেআইনিভাবে বালি তোলার বিরুদ্ধে পুলিশের লাগাতার অভিযান চলবে। অনেকদিন ধরেই পুলিশের বিভিন্ন ছোট বড় নদী থেকে অবৈধভাবে বালি পাথর তোলা হচ্ছে। এদিকে এইসব নদী থেকে বালি পাথর তোলার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন থেকে। ফলে ব্লক প্রশাসনও নদীগুলির ওপর কড়া নজরদারি চালাচ্ছে। আবার বালি পাথর ছাড়া গৃহ নির্মাণ অসম্ভব, তাই গৃহ নির্মাণের কাজকে সম্পূর্ণ করতে চোরা বা বেআইনি পথে নদী থেকে বালি পাথর তুলছে এক শ্রেণীর গাড়ির মালিক। যারা এক গাড়ি বালি অথবা পাথর নদী থেকে সংগ্রহ করে আনলে বেশি দাম পাচ্ছে। মাঝে মধ্যে দু চারটি গাড়ি ধরা পড়লেও বেশিরভাগ গাড়ি কিন্তু যে উপায়েই হোক কাজ হাসিল করছে বলে মনে করছেন অনেকেই। মঙ্গলবার যমুনা নদী থেকে দুটি ছোট গাড়িকে বাজেয়াপ্ত করেছে কোতোয়ালি থানার পুলিশ। আমরা সোবার হাট থেকে একটা ধরেছি, চুরি করে বালি তুলছিল, আজকেও ধরা হয়েছে একটা। নির্মীয়মান একটি বাড়ির ছাদের একাংশ ভেঙে মৃত্যু হল এক শিশুর। গুরুতর জখম হন আরও 3 শিশুসহ এক মহিলা। সোমবার রাতে মালদার মানিকচক থানার নূরপুর দক্ষিণ মণ্ডলপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। জানা গেছে, মহরমের খেলা দেখাতে গিয়ে ছাদের একাংশ ভেঙে এমন হতাহতের ঘটনা ঘটেছে। গুরুতর জখম অবস্থায় 4 জন বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এমন ঘটনার কারণে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসার পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শিশুর নাম রামজান শেখ, বয়স 12 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার শ্যামকা গ্রামে। মহরম উপলক্ষে মানিকচকের নূরপুর গ্রামের দক্ষিণ মণ্ডলপাড়া এক আত্মীয়ের বাড়ি ঘুরতে এসেছিল রামজান। আর সোমবার রাতেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল রামজানের। এই দুর্ঘটনায় আহতরা হলেন 2 বছরের তানবীর শেখ, 6 বছরের আন্নু খাতুন, 7 বছরের শাহজাদ হোসেন এবং 25 বছর বয়সী সুক্তারা বিবি। প্রতি বছরের মতো এবারও এই গ্রামে মহরমের অনুষ্ঠান চলছিল, আর এই অনুষ্ঠান দেখার জন্য বেশ কিছু শিশু নির্মীয়মার বাড়ির ছাদে উঠলে তার একাংশ সে সময়ই ভেঙে পড়ে, আর তাতেই মৃত্যু হয় এই শিশু রামজানের।
ওখানে ছেলেরা মহরম কমিটির লাঠি খেলা হচ্ছিল, লাঠি খেলা দেখছিল ছেলেগুলা নিচনে দাঁড়িয়ে, উপরে ছাদের লিলটেন অব্দি গাঁথনি ছিল, ওটা পরে তারপরে এই ঘটনাটা হয়েছে। চার পাঁচটা ছেলে এইরকম হয়েছে, তো দুটা একটু একটু লেগেছে, এদের সিরিয়াস আছে, একটা মারা গেছে। যে ছেলেটা মারা গেছে ওর নাম রমজান আছে, বাকি এই যে আছে তো একটার নাম আন্নু আছে, মেয়ে যেটা আছে, আর একটা ছোট ছেলে তানভীর, ওটার নাম কি আছে বলতে পারবো না। কতজন আহত, কতজন আছে আহত? এমনি হয়েছে ওখানে 7-8 জন, একজন মারা গেছে, একজন মারা গেছে ওর মধ্যে। এরা কি ছাদের নিচে ছিল নাকি? নিচনে দেখছিল এরা, উপরে অনেক লোক, অনেক লোক ছিল, দেখুন নিচনে এরা ছিল। এক সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে পেয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের কুলিক নদীর সেতু সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল 9টায় রায়গঞ্জ শহরের কুলিক নদীর সেতুর নিচে একটি সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর রায়গঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, কেউ এই সেতুর ওপর থেকে শিশুটিকে নদীতে ছুঁড়ে ফেলে, কিন্তু শিশুটি নদীতে না পড়ে নদীর ধারে পাথরের ওপরে গিয়ে পড়ে। ঘটনার অনেক পরে হলেও শিশুটির মাথা দিয়ে রক্ত বের হতে দেখেছেন বলে দাবি স্থানীয়দের। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এ ধরনের ঘটনা যারা ঘটায় তারা কতটা নিষ্ঠুর এবং ভয়ানক তা সহজেই অনুমান করা যায়। সদ্যজাতকে এভাবে ছুঁড়ে ফেলে দেওয়ার বিষয় নিয়ে স্থানীয় মানুষের ধারণা, শিশুটি নিশ্চয়ই অবৈধভাবে জন্মেছিল, গোপনে এভাবে তার প্রাণনাশ করা হলো নদীতে ছুঁড়ে দিয়ে, ভাবলে সকলের গা শিউরে ওঠে। একটা ছোট বাচ্চা দেখলাম পড়ে আছে, মনে হচ্ছে কেউ ফেলে দিয়েছে উপর থেকে, ব্রিজের নিচের থেকে। কতক্ষণ আমি তো এখনই আসলাম টোটো নিয়ে, যে যাওয়ার পর দেখলাম বাচ্চাটাকে, যে মানে বেশিক্ষণ হয়নি ফেলার, ব্লাড বেরাচ্ছে বাচ্চাটা মাথা দিয়ে, এটুকুই। হ্যাঁ, পুলিশ আসছে এখন। জলপাইগুড়ি নবাববাড়ি মহরম কমিটির উদ্যোগে মহরম অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার দুস্থ মানুষদের মধ্যে মশারি ও শাড়ি বিতরণ করা হয়। জলপাইগুড়ি শহরে 6 নম্বর ওয়ার্ডে অবস্থিত কামারপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। কয়েকশো মানুষকে মশারি ও শাড়ি বিতরণ করা হয়। বর্তমানে চারিদিকে যেভাবে ডেঙ্গু হচ্ছে তার প্রতিকার করার একমাত্র উপায় মশারি। বেশিরভাগ মানুষই মশারি ব্যবহার করলেও তা ফুটো ফাটা রয়েছে। অনেকে আবার অর্থের সমস্যা থাকায় মশারি কিনতে পারে না বলেও জানতে পেরেছে কমিটি। তাই এখানকার দুস্থ মানুষদের পাশে এসে সহায়তা করতে উদ্যোগ নিয়েছেন নবাববাড়ি মহরম কমিটি। এর পাশাপাশি পথচারী মানুষদের খিচুড়ি বিতরণও করেন তারা। মহরম তাদের কাছে শোক পালনের দিন। দেশের বিভিন্ন জায়গার সাথে মালদা জেলা জুড়ে মহা সমারোহের সাথে উদযাপন হলো পবিত্র মহরম অনুষ্ঠান। ইংরেজবাজার শহরে মহরম উৎসবের শোভাযাত্রায় পায়ে পা মেলানেন জেলা তৃণমূল নেত্রী ও রাজ্য মহিলা কমিশনের সহ সভাপতি মৌসুম বেনজিন নূর, কংগ্রেস সাংসদ আবু হাসান খান চৌধুরী সহ কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ। এছাড়াও হরিশ্চন্দ্রপুর, রতুয়া, চাঁচল সহ কালিয়াচকের বিভিন্ন এলাকায় পালিত হলো শোক উৎসব মহরম। এই মহরমকে কেন্দ্র করে জেলা জুড়েই পুলিশের নজরদারি রয়েছে, সে কারণে সুষ্ঠুভাবে শেষ হয় মহরমের অনুষ্ঠান। মহরমের অর্থই হলো শোক প্রকাশ। কারবালার প্রান্তরে ঘটনাবলীকে মনে রেখেই মহরম অনুষ্ঠান পালিত হয়ে আসছে, সেজন্য বিভিন্ন জায়গায় লাঠি খেলার প্রচলন রয়েছে। এরই অঙ্গ হিসেবে মহরম মাসের 7 তারিখ থেকে শুরু হয়েছে বিভিন্ন ধরনের ফাতিয়া ও লাঠি খেলা। মহরম মাসের 10 তারিখ অর্থাৎ আজকের দিনেই হযরত মোহাম্মদের দুই নাতি ইমাম হাসান ও ইমাম হোসেন কুফা শহরের হাসরের ময়দানে শহীদ হয়েছিলেন, ফলে সেই দিনটিকেই স্মরণ করে আজ পালিত হলো এই মহরম। মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের সালাবাদগঞ্জ গ্রামে দরগার সামনে দেখা গেল বিভিন্ন ধরনের লাঠি খেলা ও কসরত। এই লাঠি খেলার জন্য দূর দূরান্ত থেকে দলে দলে এসে এই দরগার সামনে উপস্থিত হয়। তবে মালদা জেলার মধ্যে সেরা দল পীরপুর লাঠি খেলা প্রদর্শন করে। আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা এসেছি তাদের সঙ্গে সামিল হওয়ার জন্য এবং পার্টিসিপেট করার জন্য। খুব ভালো লাগছে, খুব সুন্দর আয়োজন ওনারা করেছেন, প্রত্যেক বছরই করেন, ওনারা আমাকে ইনভাইট করেছেন, আমি এসেছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর।
এখন জলপাইগুড়িতেও অ্যাপোলো হসপিটালস চেন্নাই থেকে নিয়মিত রোগী দেখতে আসছেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হসপিটালের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শুভজ্যোতি অধিকারী এফডি কনসালট্যান্ট ফিজিশিয়ান এবং ডাক্তার গৌরব দাস শিশুরোগ বিশেষজ্ঞ, ডাক্তার অম্লান রায় জেনারেল ফিজিশিয়ান সহ অন্যান্য চিকিৎসকেরা। ফ্রি হোম ডেলিভারির সুবিধাও পাচ্ছেন স্বস্তি থেকে। যোগাযোগ করুন 8420316111। আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত? এই সমস্যাগুলির পেছনে আপনার কোনো গ্রহদোষ নেই তো? এই সমস্যার কারণ ও প্রতিকার জানতে যোগাযোগ করুন শ্রী অনির্বাণ গোস্বামীর সঙ্গে, যিনি এমএসসি ইন কেমিস্ট্রি পাস এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ গণনা করে থাকেন। আজই যোগাযোগ করুন 7872723976। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটাস্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে। এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরে লুইদার তত্ত্বাবধানে প্রায় 9 বছর ধরে গর্ভের সাথে AIMS এর মতো শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে, যার নতুন ক্যাম্পাস আগস্ট মাসে উদ্বোধন হতে চলেছে। এখানে জয়েন্ট এন্ট্রান্স, WBCS, ব্যাংকিং, অফিসিয়াল প্রভৃতি পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে বেস্ট গাইডেন্সের জন্য ছাত্রছাত্রীদের বাইরে যেতে হয়। তাই আমরা ঠিক করলাম পলিটেকনিক, জেক্সপো, ভোকলেট, জয়েন্ট কিছু সরকারি চাকরির প্রস্তুতির জন্য অভিজ্ঞ শিক্ষকদের দিয়ে ফুল টাইম ক্লাস করানো হবে। আমাদের ঠিকানা পান্ডাপাড়া বৌবাজার 10 নম্বর গলির বিপরীতে। ফোন নাম্বার 9126419371। জন্মল লগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতা সৃষ্টি দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, XF, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। মোবাইল জোন, a unit of the computer world. জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো। কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডাক্তার জয়দীপ দে, বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাক্তার অজিত কুমার সিং, প্রখ্যাত ইউরোলজিস্ট ডাক্তার জয়দীপ ঘোষ, প্রখ্যাত ডায়াবেটোলজিস্ট ডাক্তার হিরণময় পাল, প্রখ্যাত সাইকোলজিস্ট ডাক্তার সুভাষ চন্দ্র রায় এবং প্রখ্যাত গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার প্রভাত রঞ্জন। এছাড়াও প্রতি সপ্তাহে বসছেন কার্ডিওলজিস্ট ডাক্তার বিশ্বদেব বসু মজুমদার, ডাক্তার সঞ্জয় বল ও ডাক্তার জে বিশ্বাস। প্রতিদিন নিয়মিত বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গৌরব দাস, ডাক্তার কুমার অতনু এবং ডাক্তার সৌমেন মুখার্জি। মাসকলাইবাড়ি জলপাইগুড়ি। ফোন নাম্বার 8966609238101666577914081। জলপাইগুড়িতে কম্পিউটার এবং মোবাইল কেনার ভাবনা এলেই আমাদের মাথায় আসে পিঞ্চা কম্পিউটারের নাম। কারণ দীর্ঘ 15 বছর ধরে ক্রেতাদের ন্যায্য মূল্যে মোবাইল ও কম্পিউটার বিক্রয় পরিষেবা দিয়ে আসছে পিঞ্চা কম্পিউটার। এখানে আপনি পাবেন 0% ইন্টারেস্টে ফাইন্যান্স ফেসিলিটি, স্যামসাং, ভিভো, রেডমি, নোকিয়া মোবাইল ফোনের সঙ্গে আমাদের এখানে পাবেন অন্য সমস্ত ব্র্যান্ডের মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ ক্যামেরা, CCTV ইত্যাদি। আমাদের ঠিকানা পিঞ্চা কম্পিউটার, MG রোড, ডিমবাজার, জলপাইগুড়ি, 4974900474। এখন MI স্টোর জলপাইগুড়িতে প্লাম প্লাজা প্যাটেলুনস এর গ্রাউন্ড ফ্লোরে। MI স্টোরে পাচ্ছেন MI ফোন, নোটপ্যাড, ক্যামেরার বিপুল সম্ভার, আর পাবেন আধুনিক যুগের পছন্দের MI টিভি। মনে রাখবেন, MI স্টোর হলো কম্পিউটার প্লাজার একটি নতুন উদ্যোগ। কম্পিউটার প্লাজা মানেই 20 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। MG রোড, সেন্ট্রাল গার্লসের পাশে। ফোন নাম্বার 9434005933।
অভিনয় শিখুন এবং রূপলী পর্দায় অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে নিজেকে গড়ে তুলুন। এখানে অভিনয় শেখাচ্ছেন বাংলা চলচ্চিত্র নাট্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। মনে রাখবেন, কোর্স চলাকালীন ক্যামেরার সামনে ও মঞ্চে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। সেজন্য চলে আসুন গুঞ্জন স্কুল অব ফিল্ম অ্যাক্টিং এ। ঠিকানা স্টেশন রোড 3 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের জন্য ফোন নম্বরটি মনে রাখুন 9832094048। ফার্নিচার জগতের এক জনপ্রিয় নাম ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচার। এখানে পাবেন নতুন নতুন ডিজাইনের এবং উন্নত গুণমান সম্পন্ন ক্রিস্টালের ফার্নিচার। এছাড়াও অন্যান্য নামি দামি ব্র্যান্ডের মনপসন্দ সোফা, ডাইনিং টেবিল, খাট, আলমারি এসব তো থাকছেই। এছাড়াও আমাদের এই বিশাল আধুনিক শোরুমে রয়েছে বিভিন্ন ডিজাইনের ফার্নিচারের বিপুল সম্ভার। মনে রাখবেন, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনার মনের মতো ডিজাইন অনুসারে ফার্নিচার বানিয়ে দেওয়া হয় ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচারের উদ্যোগে। আমাদের ঠিকানা ফ্যাব ফার্নিচার উজ্জয়িনী কমপ্লেক্স, টেম্পল স্ট্রিট, জলপাইগুড়ি এবং ফ্যাব ফার্নিচার হাউস, থানা রোড, জলপাইগুড়ি। যে কোনো অনুসন্ধানের জন্য ফোন করুন আমাদের এই নাম্বারে 8016163749। জলপাইগুড়িতে মঙ্গলবার পালিত হলো পঞ্চানন বর্মার তিরোধান দিবস। পঞ্চানন বর্মা স্মারক সমিতির উদ্যোগে মঙ্গলবার সকালে এই দিবস পালন করা হয়। জলপাইগুড়ি সমাজপাড়াস্থিত পঞ্চানন বর্মার পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করা হয়। পঞ্চানন বর্মা স্মারক সমিতির সভাপতি বিজয়চন্দ্র বর্মন মাল্যদান করেন। পঞ্চানন বর্মা স্মারক সমিতির সম্পাদক নির্মলেন্দু রায় সমাজ সংস্কারক মনীষী পঞ্চানন বর্মার জীবনী বিষয়ক আলোচনা করেন। এরপর একটি ছোট গানও পরিবেশন করেন তারা। এই সমিতির সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই তিরোধান দিবস পালনের জন্য উপস্থিত হয়েছিলেন। পারিবারিক বিবাদের জেরে জামাই ও তার ভাইকে ঘরের মধ্যে তালা বন্ধ করে মারধর করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মালদার ভূতনি থানার উত্তরচণ্ডী জোলাদি টোলা গ্রামে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম রাব্বানী শেখ, বয়স 20 বছর। তার আহত ভাইয়ের নাম জাহিরউদ্দিন। রাব্বানীর পরিবারের স্ত্রী মমতাজ বিবি ও এক কন্যা সন্তান রয়েছে। রাব্বানী পেশায় ট্রাক্টর চালক। 4 বছর আগে পাশের গ্রামের রাব্বানী শেখের সাথে বিয়ে হয় মমতাজ বিবির। জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই রাব্বানী ও তার স্ত্রী মমতাজ বিবির মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। 4 দিন আগে ভালোভাবে কথাবার্তা বলে এই বিবাদ মেটানোর চেষ্টা হয়। এরপর রবিবার রাতে মমতাজ বিবির বাড়ির সদস্যরা জামাই ও তার ভাইকে ট্রাক্টরে পাট বোঝাই করার জন্য তাদের ডেকে পাঠান। তারা দুজন শ্বশুরবাড়িতে গেলে সেখানে একটি ঘরে আটকে তালাবন্ধ করে মারধর করেন শ্বশুরবাড়ির লোকেরা। সারা রাত তাদের ওপর অত্যাচার চালানো হয়। সোমবার সকালে গ্রামের লোকেরা এই বিষয়ে জানতে পেরে রাব্বানীর বাড়িতে খবর পাঠায়। এরপর তার পরিবারের সদস্যরা ছুটে এসে তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। জাহিরউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়, কিন্তু রাব্বানীর অবস্থার অবনতির জন্য চিকিৎসক তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। রাব্বানীর পরিবারের সদস্যরা ভূতনি থানায় মমতাজ বিবির পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ শ্বশুর কালু শেখ, শাশুড়ি নাসিমা বিবি ও শ্যালক ইসাফ শেখকে গ্রেপ্তার করে। শ্যালিকা সাকিনা খাতুন পলাতক রয়েছেন। মঙ্গলবার অভিযুক্তদের মালদা জেলা আদালতে তোলা হয়। কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল বউকে নিয়ে, তো ওটা মীমাংসা হয়ে গেছিল। আবার পরে ওদের বাড়িতে ডেকে ট্রাক্টর চালায় ওদের বাড়িতে ডেকে সারা রাত মেরেছি, মেরে বন্ধ করে রেখে স্বাস্থ্যকেন্দ্রে হসপিটালে নিয়ে গিয়ে ওখানে চিকিৎসা করা হয়েছিল। তারপরে এখানে মালদা একটি সদরে লাঠি লাদনা দিয়ে মেরেছি দু ভাইকে। তাকে মারধর করে দিল, ঘরে কি তালা মেরে গেছিল? হ্যাঁ, ঘরে তালা মেরে গেছিল। সকালে বাড়ির লোককে ফোন করে গ্রামের লোককে জানাইলো, আবার ওরা নিয়ে গিয়ে হসপিটাল স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করল। কি কারণে? আগে একটা ঝামেলা হয়ে গেল, পুরাতন ঝামেলা। কার সাথে? ওর বউয়ের সঙ্গে। জানিয়েছিল ধরেছে কাউকে? ধরেছে দুইজনকে। শতাব্দী এক্সপ্রেস ট্রেনে নিম্নমানের খাবার সরবরাহ ও ট্রেনের কামরায় আরশোলার উপদ্রবের অভিযোগ জানালেন এই ট্রেনের একাধিক যাত্রী। সোমবার রাতে মালদা স্টেশনে নেমে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ট্রেনের যাত্রীরা। জানা গিয়েছে, শতাব্দী এক্সপ্রেসের C2 কামরায় ছিলেন প্রায় বেশিরভাগ মালদা যাত্রী। তাদের মধ্যে বেশ কয়েকজন প্রাক্তন সরকারি আধিকারিক এবং স্থানীয় ব্যবসায়ী ও তাদের পরিবার ছিল।
তাদের অভিযোগ, ট্রেনের কামরায় ওঠার পর থেকেই তারা আরশোলা দেখতে পান। এরপর আরশোলা কারো ব্যাগে ঢুকে পড়ে, আবার কারো খাবারের ওপর গিয়ে পড়ে। এর জন্য অনেক যাত্রী খাবার ফেলে দেন, ফলে ক্ষুব্ধ হয়ে এই বিষয় নিয়ে 10 জন যাত্রী লিখিত অভিযোগ জানান রেল আধিকারিকের কাছে। এমনকি রেলের টোল ফ্রি নাম্বারেও ফোন করে অভিযোগ জানানো হয়। শুধু আরশোলার উপদ্রবই নয়, এত দামি ট্রেনে তাদের দেওয়া খাবার এতটাই নিম্নমানের যা মুখে দেওয়া অসম্ভব। শতাব্দী ট্রেনে যাত্রীদের অভিযোগ পেয়ে রেল কর্তৃপক্ষ স্বীকার করেন, অনেকদিন থেকেই ট্রেনের কামরাগুলি অপরিচ্ছন্ন রয়েছে। আপনার আমাদের পেস্ট কন্ট্রোলের কোনো ছিল না, আর অ্যাট দ্য সেম টাইম দে হ্যাভ প্রবলেম উইথ দ্য ফুড, কমপ্লিট ফুড কোয়ালিটি ইজ ব্যাড, তো কোনো রকমের ফুড কোয়ালিটি মেনটেন করা হয়নি। পেস্ট কন্ট্রোল এতটা খারাপ ছিল ওদের কি, যখন ওরা যাওয়ার সময় ট্রেনের মধ্যে বগিটা লাগানো হয়েছে, ওরা নিজেরাই বলছে কি আমরা অনেক কমপ্লেন করেছি, কিন্তু রিটার্ন আসার সময় সেম বগিতেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো ইট ইজ কমপ্লিটলি ইরেসপন্সিবিলিটি। যখন কমপ্লেন করা হচ্ছে, আমি রিটার্ন কমপ্লেন দিয়েছি, ওটার পরে ওরা কিছু করেনি, আমি জানি না করবে কি না রিটার্ন কমপ্লেন, কিন্তু আমি যখন কলে কমপ্লেন দিয়েছি ওটাকে ক্লোজ করে দিয়েছে, জাস্ট সেইং দ্যাট কি রিজলভ, কি রিজলভ হয়েছে, কারণ পোকা তখনও পড়ছিল, তোমার খাওয়াতে আসলে তখনও পড়েছে। ট্রেন নাম্বার শতাব্দী এক্সপ্রেস ফ্রম হাওড়া টু মালদা আসছিলাম, নিউ ইয়র ব্যাগে আমি মালদাতে নেমেছি, অ্যান্ড বগি নাম্বার সি। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই, নমস্কার।